সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের অপরাধ প্রমাণ হলে সরকার তাকে কোন প্রোটেকশন দেবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যক্রম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নির্বাচনে ব্যর্থতা এবং আগের মতো বিদেশিদের সমর্থন না পাওয়ায় বিএনপি নেতারা মানসিক চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের আরও বলেন শুধু ক্ষমতায় যেতে বিএনপি নেতারা দূর দেশের প্রভুদের দিকে তাকিয়ে রয়েছে আগের মতো তাদের সমর্থন না পেয়ে সরকারের বিরুদ্ধে দলটির নেতারা মিথ্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন